শিলচর শহরে আলু পেঁয়াজ কিংবা পেট্রোলের কোনো কমই হবে না। এক সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিস্তারিত তথ্য তুলে ধরেন। কাছাড় জেলার বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষদের তথা বন্যা দুর্গতদের উদ্ধার কাজের সাথে সাথে তাদের আহারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্ব জেলা প্রশাসন এবং এলাকার বিভিন্ন সংগঠন কর্মকর্তারা হাতে নিয়েছেন। প্রশাসনিক স্তর থেকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আমাদের বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা গত পরশুদিন নির্দেশ দিয়েছিলেন সকল বিধায়ককে তাদের কনস্টিটিউয়েন্সিতে কী অসুবিধা রয়েছে এই কাজগুলো পরিদর্শন করে একটা রিপোর্ট রেডি করার জন্য। তো গত পরশুদিনে আমি শিলচরে আসি, এয়ারপোর্ট থেকে এসে সোজা বিভিন্ন জায়গা পরিদর্শন করি। গতকালকে পুরো দিন পরিদর্শন করে আজকেও পরিদর্শন করে যে রিপোর্ট বানিয়েছি বা যেটা দেখা গেছে তাতে লক্ষ্য করেছি যে আমরা গতকালকে সন্ধ্যার পর থেকে হঠাৎ করে বিশেষ করে এই যে তারাপুর রেলওয়ে কলোনির ভেতরে হঠাৎ করে জল প্রবেশ করে রাত্রিবেলা বিদ্যাপীঠ স্কুল, ল কলেজ, নর্মাল স্কুল ইত্যাদিতে আমরা অনেক লোক সেখানে প্রবেশ করে আমরা সাহায্য করেছি। ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন থেকে সাহায্য করা হয়েছে। আমি আজকের দিনে ডিসি মহোদয়কে অনুরোধ রেখেছিলাম যে কিছু বিভাগকে নিয়ে আমরা বসে তাদের মধ্যে কোঅর্ডিনেশন করে প্রেজেন্ট যে সিচুয়েশন তাকে কী করে মিটিগেট করা যায় তার জন্য অনুরোধ রেখেছিলাম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডেপুটি কমিশনার মহাশয়কে। উনি 12টার সময় আমরা এই মিউনিসিপ্যালিটির অফিসে বসেছিলাম বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে। পিএইচই আমাদের এসএমবি ছিল, পিডাব্লিউডি ছিল, এডুকেশন ডিপার্টমেন্ট ছিল, আরবান সোয়ারেজ বোর্ড ছিল। প্রথমত আমরা লক্ষ্য করেছি যে আপনারা দেখেছেন এখানে সদরঘাটের যে প্ল্যান্টটা রয়েছে এই প্ল্যান্টটা যে জলের নিচে চলে যাওয়ায় সেখানে দুবেলা আমরা জল দিতে সক্ষম হয়েছি না। একবেলা যাতে জল সরবরাহ করা যায় তার জন্য আজকে বিভাগীয় কর্তৃপক্ষরা সেটা এসিওর করেছেন। আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুরা রয়েছেন বা আমার হয়ে যিনি এই বিভাগকে দেখছেন উনিও সাহায্য করছেন। সঞ্জয়ের সাথে সাথে দিন রাত্র পরিশ্রম করে উনিও আছেন। আমার হয়ে ওয়াটার রিসোর্সের রাজেশ দাস বা এসএমবিতে দেবাশিষ তারা প্রতিনিয়ত আমাদের অফিসার্সদের সাথে থেকে কী করে প্রবলেমগুলোকে সলভ করা যায় তার দিকে লক্ষ্য রাখছেন। এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর যে অবস্থাতে রয়েছে সেটা বেতুকান্দি ডাইক। আমরা জানি বেতুকান্দি ডাইক প্রথম দিনে আমি বলেছি কিন্তু সেখানে কাজ করা হয়েছে সাথে সাথে, কিন্তু আজকের দিনে যে অবস্থায় রয়েছে আমরা ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে এই ভেহিকল মুভমেন্ট যদি বন্ধ না করা যায় তাহলে একটা সমস্যার সমাধান হবে না। সাথে সাথে ডিসি মহোদয়া নির্দেশ দিয়েছেন সেখানে ভেহিকল মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হয়েছে। আর বেতুকান্দি ডাইকের অবস্থা সত্যিকার অর্থে খুব ভালো পজিশনে না। তো আমি সবাইকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে যে কোনো সিচুয়েশনে আমরা যাতে শিলচরবাসী সবাই আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করি। যদি সহযোগিতা না করি তাহলে যেটা এমপি মহোদয় বলেছেন যে একার পক্ষে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে কিছু করা সম্ভব না। যে যদিও আজকের দিন পর্যন্ত শিলচরবাসী সম্পূর্ণ সহযোগিতা ওনারা করছেন। তো এইভাবে বিভিন্ন পরিকল্পনা